রংঘরে দুয়ার আরো নেমেলিব। রংঘর বিকৃতকরণের ক্ষোভে দহিছে অসমক। 2016 চনতেই কারেংঘরত হাত লাগিছিল বাহিরা শক্তির। কারেংঘরত হাত দিয়া সকলের লগত দৰহম মৰহমৰ ফল নেকি এয়া। 600 বছরীয় আহোম রাজত্বর শৌর্য বীর্যর প্রতীক রংঘরের ঐতিহ্যত ঘূনে ধরেছে। রংঘরত শব্দ আর পোহরের প্রতিফলন ঘটাই সৃষ্টি করা হয়েছে ধর্মীয় চিহ্ন আর রাজনীতিকর প্রতিচ্ছবি। এশিয়ার ভিতরতে প্রথম পেভিলিয়ন হিসাবে খ্যাত রংঘরের উপর চলা অনাকাঙ্ক্ষিত হাতুরাই পুনর্বার অসমবাসীর সন্মানত কুঠারঘাত করেছে। 2016 চনত বিজেপি সরকার শাসনলৈ অহাৰ পাছতেই আহোমৰ সম্ভ্ৰমৰ প্ৰতীক কাৰেংঘৰত হাত দিছিল এটা বিশেষ শক্তিয়ে। পতাকা লগাই নিজৰ প্ৰভুত্ব বিস্তাৰ কৰিব বিচৰা সংগঠনক অৱশ্যে কাৰেংঘৰটো পিছদিনাই গাখীৰেৰে ধুই পবিত্ৰ কৰি উচিত প্ৰত্যুত্তৰ দিয়া হৈছিল। পিছে গাখীৰেৰে ধোৱা কাৰেংঘৰ নুশুকুৱাওঁতেই সেই সকলোৰে কিছু সংখ্যকে হাত উজান দিলে চৰকাৰৰ লগত। চতুৰ ৰাজনীতিকে তেতিয়াই বুজি উঠিলে যে এই জাতিক ব্যৱহাৰ কৰাটো সহজ। তারই প্রতিফলন ঘটিল রংঘরের শব্দ আর পোহরের খেলা। আবেগিক জাতিটুক ব্যবহার করে লাচিত হিন্দু বীর শঙ্করদেবক বাবা সজালে এসাম সুবিধাবাদী রাজনীতিকে। আর্জিলে ফল ভোগিবই লাগিব। ক্ষমতার খকত বন্দী হওয়ার ফল ভুগিছে জনতায়। বহুতর মতে ইয়া কেবল আরম্ভ দিহে। এসময়ত রংঘরক লৈ ডক্টর ভূপেন হাজরিকায় গীত গাইছিল। স্বাধীন অসমৰ সপোন দেখা এটা চামে সেই ৰংঘৰৰ বাকৰিত এটা সময়ত স্বাধীন অসমৰ সপোন দেখিছিল। অসম তথা অসমীয়াৰ স্বাভিমানৰ ৰক্ষাৰ প্ৰতীক আছিল এই ৰংঘৰ। কিন্তু সেই ৰংঘৰৰ ঐতিহ্যক ব্যৱহাৰ কৰি বিশেষ এটা ৰাজনৈতিক দলে নিজৰ নাম যশ বিয়পাব বিচাৰিছে বিশ্ব। কোনেও কেতিয়াও কোনোদিনে নভবা কথা এটা ভাবি কিয় মন কী বাতৰ দৰে ৰাজনৈতিক উদ্দেশ্য প্ৰণোদিত এক অনুষ্ঠান ৰংঘৰৰ দৰে ঐতিহাসিক কীৰ্তিচিহ্নত অনুষ্ঠিত কৰাৰ সিদ্ধান্ত লোৱা হ'ল। রংঘরক গেরুয়াকরণ করব বিচরা হয়েছে নাকি? রংঘরের এই নতুন রূপর জড়িয়ে 600 বছর রাজত্ব করা আহমর 70 লাখ জনতা শব্দ আর পোহরের খেলর চলে কাবু করার কৌশল বলে ভাবিলে বাধ্য হয়েছে রাজ্যের সচেতন মহল। রংঘরক লৈ সরকারে করা এই দৃশ্যতা ধিক্কার জানাইছে সর্বত্রে। এটাই মাত্র প্রশ্ন সকলের মুখে মুখে, আর কিমান সহিম আর কিমান দিন লৈ সহিব লাগবে।